হেই গাইস, হোয়াটস আপ? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো আজকের এই ব্লগটি আমি আমার নতুন বাসায় শ্যুট করেছি, আর এখন থেকে তোমরা এই বাসাতেই আমার সব ব্লগ দেখতে পারবে। কিছুদিন আগেই আসলে আমি বাসা চেঞ্জ করেছিলাম, তো তারপর আমি আবারও একটা বাসা চেঞ্জ করেছি। তো সব মিলিয়ে আজকের এই ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আজকের এই ব্লগটি যদি একটু হলেও ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নর্মালি আমি খুব ভোরে ঘুম থেকে উঠে যাই, সেটা তো তোমরা আমার ডেলি ব্লগে দেখেছই। 5টা 6টার মধ্যেই আমি ঘুম থেকে উঠে যাই, এটা আমার অভ্যাস, আমার কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না। তবে ইদানিং আমি একটু লেজি হয়ে গিয়েছি, যেহেতু অনেক বেশি শীত পড়ছে। এতটা শীত আসলে কয়েক বছর মোটেও লাগেনি, তবে এই বছর অনেক বেশি শীত পড়ছে, যার কারণে ইদানিং আমার ঘুম থেকে উঠতে একটু লেট হচ্ছে। 8টা 9টা বেজে যায় প্রতিদিন। আর ঘুম থেকে উঠে আমি ফার্স্টে আমার ব্যাডটা খুব ভালোভাবে গুছিয়ে নিই, তারপর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিই। আর ব্ল্যাঙ্কেটটা আসলে আমি খুব ভালো করে প্রফেশনালভাবে ভাঁজ করতে পারি না, তোমরা দেখতেই পেয়েছো। আর এবার পর্দাগুলো সরিয়ে দিব যাতে বাইরে থেকে আলো আসে। আর সকালবেলা যদি বাইরে থেকে আলো আসে বা রোদ আসে, তাহলে কিন্তু একটু এনার্জেটিক ফিল হয়। আর আমি গ্লাসগুলো খুলে দিতে পারবো না, গ্লাসগুলো খুলতে ইচ্ছা করছিলো তবে খুলতে পারবো না, কারণ গ্লাসগুলো খুললে কিন্তু বাইরে থেকে অনেক ঠান্ডা বাতাস আসবে। আর আজকের দিনটা তো তোমরা দেখতে পাচ্ছ একটু রোদ উঠেনি, যেহেতু রোদ উঠেনি আসলে খুলে দেওয়াটা ঠিক হবে না, কারণ ঠান্ডা বাতাস আসছিল। আর শীতের সকালগুলো আসলে এমনই হয়, কখনো কখনো রোদ উঠে অনেক ভোরে, তবে বেশিরভাগ সময়ে আসলে কুয়াশাতে চারিদিক ঢেকে যায়। আর ব্যালকনিতে কিছু কাপড় ছিল, সেগুলো শুকিয়ে গিয়েছে, তো সেগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। আর এবার আমি সেগুলো নিয়ে ভাঁজ করে রাখবো। আর আমি ভাবছিলাম যে ফার্স্ট আমি ফ্রেশ হয়ে নিব, কারণ আমি ঘুম থেকে উঠে আসলে যতক্ষণ ফ্রেশ হয় না ততক্ষণ আমার ভালো লাগে না। তো আমি অন্য কোনো কাজ করার আগে ফার্স্টে ফ্রেশ হয়ে নিই, আর খালি পেটে চেষ্টা করি 2 থেকে 3 গ্লাস পানি খেতে। আর অবশ্যই সকালবেলা তোমরা সবাই গরম পানি খাবে, আমি এর আগেও অনেকবার বলেছি সবসময় গরম পানি করে রাখবে একটা ফ্লাস্কে, তাহলে তোমরা সকালে ব্রাশ করার পর গরম পানি খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তোমার। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন অন্য আরেকটা ব্যালকনিতে চলে এসেছি, এখানেও কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে নিব। আর আফিয়া স্কুল থেকে চলে এসেছিলো, তো তাকে একটু আদর করছিলাম। এবার ব্রাশ করে খুব ভালো করে ফ্রেশ হয়ে নিব, আর স্কিন কেয়ার রুটিনটা ফলো করব। এসে আমি একটু ছাদে চলে এসেছি, আর এবার একটু আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করব। আর আমাদের ছাদটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে, এটা আসলে সম্পূর্ণভাবে এখনও ডেকোরেশন করা হয়নি, তো মোটামুটি কাজ চলছে। তো আমি একটু হাঁটাহাঁটি করতে চলে আসলাম আর কি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি হাঁটাহাঁটি করব, যেহেতু এক্সারসাইজ করা হচ্ছে না ইদানিং, সেজন্য আমি একটু হাঁটাহাঁটি করছি। আর হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আসলে হতেই পারে না, তো বড় থেকে ছোট যারা আছো সবারই আসলে উচিত এভাবে একটু হাঁটাহাঁটি করা সকালবেলা, এটা কিন্তু তোমার মন মাইন্ড অনেক বেশি ফ্রেশ করে তোলে। আর বাসায় চলে এসেছি, আমি একটু চা বানাচ্ছি, আর আমি তো চা খাই না আসলে, আমি আমার আব্বুর জন্য চাটা বানাচ্ছিলাম সকালবেলা। আসলে আব্বু নিজেই চা বানিয়ে অফিসে চলে যায় চা খেয়ে, তো আজকে আমি আব্বুর জন্য চা বানাচ্ছিলাম আর কি, হঠাৎ হঠাৎ এভাবে সকালবেলা বানানো হয়। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটা আমি একটু কমই দেওয়ার চেষ্টা করেছি, আমি আসলে চা অতটা প্রফেশনালি বানাতে পারি না, আসলে আমি খাই না, ওই জন্য আমি চাটা অতটা বেশি ভালো বানাতে পারি না। আর কয়েকটা রান্না আমি খুব ভালো পারি, তাছাড়া আর তেমন একটা ভালো রান্নাও পারি না। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে ফেলেছি,
এবার খাবারটা খেয়ে আমি চলে যাব কিচেনে, কারণ কিছু আধোয়া জমা হয়ে গিয়েছে। আর আমি চেষ্টা করি যখন যেটা খাই সেটা ধুয়ে ফেলার জন্য, আম্মু বা বড় আপুর জন্য সেটা আমি রাখি না। তোমাদেরকেও একই অ্যাডভাইস দিব, সবসময় চেষ্টা করবে নিজের খাবার খাওয়ার পর নিজের প্লেটটা অ্যাটলিস্ট ধুয়ে ফেলতে। আর যদি পারো আম্মু এবং বাসার ফ্যামিলির সবার প্লেট এবং সব কিছু ধুয়ে রাখতে। এতে করে আসলে তুমি তোমার আম্মুকে হ্যাপি করতে পারবে আর তোমার জন্য ভালো হবে। এতে করে তোমার আম্মুর কাজও কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে আর তুমি নিজের কাজ নিজে করাটাও শিখতে পারবে। দেখতেই পাচ্ছ আমি অনেক কাজ করছি। আসলে এগুলো কিছু ছোটোখাটো কাজ যেগুলো আমি ডেলি আমার প্রত্যেকটা দিন করা হয়, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, সামান্য ছোটোখাটো কাজগুলো করে আমি চলে এসেছি পড়ার টেবিলে। আর হ্যাঁ, আমি প্রতিদিনই চেষ্টা করি সকালবেলা পড়তে। পড়া বলতে এখানে আসলে আমি বর্তমানে ফার্স্ট ইয়ারে, তোমরা জানো অনার্স ফার্স্ট ইয়ারে। তো এর বাইরেও কিন্তু আমি কিছু পড়াশোনা করি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে একটা বাচ্চাদের ইংলিশ খাতা নিয়ে নিয়েছি। এটা আসলে শুধু বাচ্চাদের নাম লেখা নেই, এটা আসলে তোমরা যারা বড়রা আছো তারাও কিন্তু ইউজ করতে পারবে। এই খাতাটাতে লেখার একমাত্র কারণ এটা হচ্ছে আমার লেখাটাকে আরও বেশি সুন্দর করে তুলবে। তাছাড়াও আমি এখানে দুটো কাজ করছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি ইংলিশ টু জাপানিজ ভাষা শিখছিলাম। এরই মাঝে আমার দুটো কাজ সম্পন্ন হয়ে যাবে। এক তো আমার লেখাটাকে আমি আরও সুন্দর করতে পারবো এই খাতাতে লেখার মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু লিখছি আমি বুঝে বুঝে লিখছি, তো আমার যে ইংলিশ আর জাপানিজটা সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে। আর এখানে আমি জাপানিজ ভাষা ছাড়াও কিন্তু অন্যান্য কিছু হ্যান্ডরাইটিংও লিখেছি, তোমরা দেখতে পেয়েছ। তো এটা আমি সবসময় এক ঘন্টা করার চেষ্টা করি, এতে করে আমার জাপানিজটাও একটু ভালো হয়, প্র্যাকটিস হয়ে যায়, আর আমার লেখাটাও একটু প্র্যাকটিস হয়ে যায়। এরপর আমি আমার ক্লাসের অন্যান্য পড়াগুলো পড়ে নিব। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের এই ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।